পলিথিনটা যেদিক দিয়ে ঢাকা থাকবে এই পেপারটা, মালচিং পেপারটা, সেটার ওই দিক থেকে কোনো আগাছা জন্মাবে না, কোনো ঘাস জন্মাবে না। তার মানে যখন আপনি মালচিং ব্যবহার করছেন এই খরচটা আপনার কমে আসছে। এই যন্ত্রটা আপনি যখন চাপ দিবেন তখন মালচিং ফিল্মটা ফুটো হবে পুরো, আবার চারা ওখানে ফেলিয়ে দিবেন, তখন আবার এই চারাটাকে রোপণ করতে পারবেন খুব ইজিলি। আসসালামু আলাইকুম, আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং পেপারের ব্যবহার হচ্ছে। আসলে আজকের পুরো ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আসলে মালচিং পেপার কী, কীভাবে কাজ করে, আসলে কতটা লাভজনক এই মালচিং পেপার এবং আপনাদের কী কী উপকারে আসতে পারে। তো সম্পূর্ণ ভিডিওতে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিই, মালচিং পেপারটা হচ্ছে এক ধরনের পলিথিন যেটা আপনারা জানেন প্লাস্টিকে তৈরি। এটা এমনি নর্মাল পেপারের থেকেও অনেক সাইন্টিফিক্যালি তৈরি, যেটার কারণে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সাধারণ যে পলিথিনগুলো বা পেপারগুলো পাওয়া যায় এটা ব্যবহার না করাই ভালো জমিতে। যে মালচিং পেপারটা এটা আলাদাভাবে তৈরি করা হয়, এটা চায়না থেকে আসে, বাংলাদেশেও হয়তো বা খুব শীঘ্রই তৈরি হওয়া শুরু হবে। তো এই পেপারগুলো যখন ব্যবহার করবেন, এই ব্যবহারটা করার কারণ হচ্ছে আপনারা জানেন ফসলে আমাদের প্রচুর আগাছা হয়, আপনারা জানেন যে অল্প একটু কিছু রোপণ করবেন আগাছা দিয়ে পুরোটা ভরে যাবে। তো আমরা প্রত্যেক বছর প্রচুর খরচ করি শুধু এই আগাছা দমনের জন্য। আগাছা দমনে যে কত রকম খরচ হয়, আপনারা অনেকে কীটনাশক ব্যবহার করে, সেই কীটনাশক আবার দেখা যায় যে ফসলের ক্ষতি করে, কারণ যেহেতু আগাছা মেরে ফেলে সেক্ষেত্রে অনেক সময় ওটা জমির মধ্যে থেকে যায়, সেটা আবার ওই ইফেক্টটা পড়ে আপনার ফসলের উপরে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই মালচিং পেপার ব্যবহার করলে এই আগাছানাশক কিছু ব্যবহার করতে হবে না, আগাছা পরিষ্কার করতে হবে না। কারণ হচ্ছে এই পলিথিনটা যেদিক দিয়ে ঢাকা থাকবে এই পেপারটা, মালচিং পেপারটা, সেটার ওই দিক থেকে কোনো আগাছা জন্মাবে না, কোনো ঘাস জন্মাবে না। তার মানে আপনাকে এটা পরিষ্কারও করতে হবে না। আপনার জাস্ট নর্মালি আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আমরা, এটা যে রোপণ করা হচ্ছে ওটা পুরো সাইড দিয়ে ঢাকা থাকছে। আপনার নর্মালি এর পরিচর্যাটা সুন্দর করে করতে পারবেন, আপনার যেখানে সার দেওয়ার দরকার শুধু নর্মালি গাছের মধ্যে সার দিতে পারবেন। তো এই মালচিং পেপারটা যখন আপনি ব্যবহার করবেন আপনার এক তৃতীয়াংশ খরচ কমে যাবে। আপনি এমনি নর্মালি হিসাব করেন, আমরা একটা ছোট্ট হিসাব করেছি, এক শতাংশে মোটামুটি 450 থেকে 550 টাকার মতো খরচ হয় আপনার মালচিং পেপারে এক শতাংশের জন্য। তো আপনি পুরো সিজন একটা হিসাব করেন, 3 মাস বা 6 মাসের যে সিজন করেন সেটাতে কতগুলো লেবার দিয়ে আপনি এটাকে তোলেন। একটা লেবারের মূল্য মিনিমাম 500 টাকা, তাহলে হিসাব করেন দিনে যদি আপনার 3টা লেবার লাগে 1500 টাকা, তো আপনার নর্মালি একদিনেই লেগে যাচ্ছে। তার মানে যখন আপনি মালচিং ব্যবহার করছেন এই খরচটা আপনার কমে আসছে। তো আপনি যত খরচ কমাবেন তত আপনার লভ্যাংশের দিক থেকে বাড়বে আপনার ফসলে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসলে মালচিং পেপারটা কত। এখন আসি, এই মালচিং পেপার যখন ব্যবহার করছেন সেটাতে আপনার অনেকেই দেখা যায় যে ব্যবহার করে হচ্ছে পাশুন ব্যবহার করে, বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে মাটিটাকে তোলে। তো আমরা একটা ছোট্ট যন্ত্রাংশ ব্যবহার করেছি, আপনারা দেখতে পারবেন, এটা এটা চারা রোপণ একটা যন্ত্র, এটা চায়না থেকেও আসে, আমরা নিজেরাও তৈরি করি। তো এই মেশিনটা, এই যন্ত্রটা আপনি যখন চাপ দিবেন তখন মালচিং ফিল্মটা ফুটো হবে পুরো, আবার চারা ওখানে ফেলিয়ে দিবেন, তখন আবার এই চারাটাকে রোপণ করতে পারবেন খুব ইজিলি। এটা একজন মানুষ করতে পারবেন, আপনার চারাটা এক হাতে নিয়ে এক হাত দিয়ে এটা কাজ করতে পারবেন, চাইলে দুইজনও ব্যবহার করতে পারেন। দেখেন আপনি যেখানে 5টা লোক দিয়ে আপনি এটা ফুটো করতেন, চারা দিতেন, সেটা একটা মানুষই হচ্ছে, আপনার কোন দিক থেকে খরচ কমছে। আমরা চাচ্ছি প্রযুক্তি যত ব্যবহার করবেন আপনারা তত খরচ কমাতে পারবেন এবং মাস শেষে বা আপনাদের সিজন শেষে আপনারা ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। তো মালচিং বিষয়ে, এই বিষয়ে আরও আপনারা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করতে পারেন, বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন এবং ইউটিউবে সার্চ করে মালচিং পেপারের ব্যবহারগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের যে কোনো ফসল, যে কোনো ফসলের ক্ষেত্রেই মালচিং ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি আপনারা যদি ড্রিপ ইরিগেশন ব্যবহার করেন, আমাদের কাছে বিভিন্ন প্যাকেজের ড্রিপ ইরিগেশন আছে, সেটাও ব্যবহার করতে পারেন। ড্রিপ ইরিগেশন দিলে কী হবে, আপনার অটোমেটিক পানির ব্যবস্থাটা হবে, সেচের জন্য বারবার পানি নিতে হবে না, কারণ আমরা যে পানিটা ব্যবহার করি সেটা প্রচুর অপচয় করি, কারণ আমরা জানি না একটা গাছের কতটুকু পানি দরকার। এই জন্যে আমরা করি কি, বেশি করে পানি দিয়ে ফেলে রাখি। তো এই পানিটা কী হয়, নষ্ট হয়ে যে কোনো পতিত জমিতে নষ্ট হয়ে যায়। তো আমরা এই অপচয়টাও রোধ করতে পারি অটো এই ড্রিপ ইরিগেশন দিয়ে। তো এই ড্রিপ ইরিগেশনের যেটা হচ্ছে, জাস্ট আপনাকে একটা ড্রাম ব্যবহার করতে হবে অথবা ট্যাঙ্ক ব্যবহার করতে হবে, সেখান থেকে আপনারা এই পানিটাকে নিতে পারবেন। এটাতে আরও সুবিধা আছে, আপনার ড্রিপ ইরিগেশনের যে ট্যাঙ্কটা থাকবে সেখানে যদি আপনি আপনার যে মেডিসিন আছে যা বা আপনার যে সার দেওয়ার আছে সেটা গুলিয়ে যদি দেন, তাহলে প্রত্যেকটা গাছে সমান করে যাচ্ছে। তাহলে আপনি দেখেন পরিচর্যাগুলো কত সুন্দর করে করতে পারছেন,
খুব টেকনিক্যালি খুব সুন্দরভাবে পরিচর্যা করতে পারছেন। তো আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে আপনারা কোনটা ব্যবহার করতে চান, আগের মডেলেই কাজ করতে চান নাকি নতুন কোনো মডেল চিন্তা করতে চান। তো যদি আপনারা মনে হয় আপনারা কী চিন্তা করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা আমাদেরকে জানাবেন আসলে আপনারা কোন প্রযুক্তিতে আগাতে চান, এবং এটার বাহিরে যদি আরও নতুন কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা আনার চেষ্টা করব, আমরা সবসময় আছি আপনাদের সাথে। তো ভিডিও আর বাড়াই না, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করবেন, এবং প্রোডাক্টটি প্রয়োজন হলে আমাদেরকে ফোন করবেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।